নবম শ্রেণীর ছাত্র সজালে চোরাং শিকারী, জেলর ভাত খাইছে দুই কণমানি ছাত্রই, আইনের মেয়ের পেছত বন্দী দুই দরিদ্র পরিয়াল। চোরাং শিকারীর গতিবিধি ধরব নারী নিরপরাধী দরিদ্র পরিয়ালের ওপর বর্মতা দেখায় আত্মসন্তুষ্টি উরাং রাষ্ট্রীয় উদ্যানের বনকর্মী আর দলগাঁও আরক্ষীর। ঢেকিয়াজুলির পানছই নেপালী গাঁর অজিত উরাং আর বিকাশ বারহৈ 19 জানুয়ারীত ভুলবশত প্রথমে উরাং রাষ্ট্রীয় উদ্যানত প্রবেশ করেছিল অজিত উরাং নামের ছাত্রজনে। সেই সময়ত ছাত্রজনের আছিল আধার কার্ডকে ধরে যাবতীয় নথিপত্র। স্বীকার করেছিল রাস্তা ভুল হওয়ার কথা, কিন্তু ছাত্রজনের কথা শুনবলে সময় নাই বনকর্মীর। আরক্ষীর জেরাত থরহরি কম্পমান অজিতর স্বীকারোক্তি মতে দুপুর নিশা দলগাঁও আরক্ষীর গ্রেপ্তার করে একে গাঁরে আন এজন নবম শ্রেণীর ছাত্র বিকাশ বারহৈক। বিনা দুখত বিপদত পড়া দুই ছাত্রক লো ইতিমধ্যেই দিশহারা হয়ে পড়েছে কোনোমতে পেটর ভাতপতি খাই থাকা ভুক্তভোগীর পরিয়াল দুটা। কিবা কলে দেউতাই সন্ধ্যা সময়ত উলাই গেল, উলাই কিনে রাতে তাত বই উলালে আর পুলিশবিলাক নিজে জগালে, মই রাস্তা পাহরি গৈছো উঠক কলে। তেতিয়া উঠিলে পুলিশ কেটা, উঠি কিনে কিবা কিবি খুদা পোছা করিলে, তাতে রাখিলে, রাতে মোক ফোন করিলে, তোমালোকর ভাইটি এনেকা নামর এনেকা ইয়াত ধরে রাখিছো, রাতেপুয়া আহিবা, এরি মানুষ কেজনমান লই আহিবা, ঘরের গার্জেন আহিলে এরি দিম কলে। তারপর রাতেপুয়া গলো আমি আর এরি নিদিলে। আদালতত হাজির করার পাছত ইতিমধ্যে আদালতে ন্যায়িক জিম্মালয় প্রেরণ করেছে অজিত উরাং আর বিকাশ বারহৈ। বিচারি আইছিল বিকাশ রাউটিয়া, অর্থাৎ যিজন আসামি বলে প্রথমতে ধরেছিল কৈছিলে বিকাশ রাউটিয়া আমার লগত আহিছিল, কিন্তু দলগাঁও আরক্ষী থানায় আহি পেলায় নিশার ভিতরতে বিকাশ বারহৈক উঠাই লৈ গুছি গেল, যিজন ছাত্র নবম শ্রেণীলৈকে পড়ি থাকা ছাত্র। আচরিত আর দুর্ভাগ্যজনক বিষয় যে কারবাক বিচারিব দিলে কোনবা এজনক বিচারি ডিজিপি বা এসপিক সন্তুষ্ট করব কারণে দলগাঁও আরক্ষী থানায় আজি নিরপরাধী এজন ছাত্রক উঠাই লৈ গৈ পেলায় যেটা বর্বর কাম করেছে আমি গরিহণা দিছো, লগতে ডিজিপি মহোদয়কে আমি অনুরোধ করেছো অনতিপলমে দলগাঁও আরক্ষী থানার ওসির উপর আইনি ব্যবস্থা গ্রহণ করিব লাগে। এতিয়া প্রশ্ন হয় প্রকৃত অপরাধীক ওয়াকভার দি উদ্ধাটন কর্তৃপক্ষের বাহ বাহ লোবলৈকে নিরপরাধী লোকক চোরাং শিকারী সজায় নাকি বন বিভাগে। ঢেকিয়াজুলিরপৰা হরেণ ভূমিজৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট। নবম শ্রেণীর ছাত্র সজালে চোরাং শিকারী, জেলর ভাত খাইছে দুই কণমানি ছাত্রই, আইনের মেয়ের পেছত বন্দী দুই দরিদ্র পরিয়াল। চোরাং শিকারীর গতিবিধি ধরব নারী নিরপরাধী দরিদ্র পরিয়ালের ওপর বর্মতা দেখায় আত্মসন্তুষ্টি উরাং রাষ্ট্রীয় উদ্যানের বনকর্মী আর দলগাঁও আরক্ষীর। ঢেকিয়াজুলির পানছই নেপালী গাঁর অজিত উরাং আর বিকাশ বারহৈ 19 জানুয়ারীত ভুলবশত প্রথমে উরাং রাষ্ট্রীয় উদ্যানত প্রবেশ করেছিল অজিত উরাং নামের ছাত্রজনে। সেই সময়ত ছাত্রজনের আছিল আধার কার্ডকে ধরে যাবতীয় নথিপত্র। স্বীকার করেছিল রাস্তা ভুল হওয়ার কথা, কিন্তু ছাত্রজনের কথা শুনবলে সময় নাই বনকর্মীর। আরক্ষীর জেরাত থরহরি কম্পমান অজিতর স্বীকারোক্তি মতে দুপুর নিশা দলগাঁও আরক্ষীর গ্রেপ্তার করে একে গাঁরে আন এজন নবম শ্রেণীর ছাত্র বিকাশ বারহৈক। বিনা দুখত বিপদত পড়া দুই ছাত্রক লো ইতিমধ্যেই দিশহারা হয়ে পড়েছে কোনোমতে পেটর ভাতপতি খাই থাকা ভুক্তভোগীর পরিয়াল দুটা। কিবা কলে দেউতাই সন্ধ্যা সময়ত উলাই গেল, উলাই কিনে রাতে তাত বই উলালে আর পুলিশবিলাক নিজে জগালে, মই রাস্তা পাহরি গৈছো উঠক কলে। তেতিয়া উঠিলে পুলিশ কেটা, উঠি কিনে কিবা কিবি খুদা পোছা করিলে, তাতে রাখিলে, রাতে মোক ফোন করিলে, তোমালোকর ভাইটি এনেকা নামর এনেকা ইয়াত ধরে রাখিছো, রাতেপুয়া আহিবা, এরি মানুষ কেজনমান লই আহিবা, ঘরের গার্জেন আহিলে এরি দিম কলে। তারপর রাতেপুয়া গলো আমি আর এরি নিদিলে। আদালতত হাজির করার পাছত ইতিমধ্যে আদালতে ন্যায়িক জিম্মালয় প্রেরণ করেছে অজিত উরাং আর বিকাশ বারহৈ। বিচারি আইছিল বিকাশ রাউটিয়া, অর্থাৎ যিজন আসামি বলে প্রথমতে ধরেছিল কৈছিল বিকাশ রাউটিয়া আমার লগত আহিছিল, কিন্তু দলগাঁও আরক্ষী থানায় আহি পেলায় নিশার ভিতরতে বিকাশ বারহৈক উঠাই লৈ গুছি গেল, যিজন ছাত্র নবম শ্রেণীলৈকে পড়ি থকা ছাত্র। আচরিত আর দুর্ভাগ্যজনক বিষয় যে কারবাক বিচারিব দিলে কোনবা এজনক বিচারি ডিজিপি বা এসপিক সন্তুষ্ট করব কারণে দলগাঁও আরক্ষী থানায় আজি নিরপরাধী এজন ছাত্রক
উঠাই লৈ গৈ পেলাই যিটো বৰ বৰ কাম কৰিছে আমি গৰিহণা দিছোঁ। লগতে ডিজিপি মহোদয়ক আমি অনুৰোধ কৰিছোঁ অনতিপলমে দলগাঁও আৰক্ষী থানাৰ অ'চিৰ ওপৰত আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। এতিয়া প্ৰশ্ন হয়, প্ৰকৃত অপৰাধীক ৱাকঅভাৰ দি উদ্ঘাটন কৰ্তৃপক্ষৰ বাহ বাহ ল'বলৈকে নিৰপৰাধী লোকক চোৰাং চিকাৰী সজায় নেকি বন বিভাগে? ঢেকিয়াজুলিৰ পৰা হৰেণ ভূমিজৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।